नमस्कार বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্ট আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বর্তমানে যে সব চাকরির ফর্ম ফিলআপ চলছে সেগুলোর ব্যাপারে, অর্থাৎ এই মাসে কোন কোন চাকরিতে ফর্ম ফিলআপ চলছে তা দেখে নাও এক নজরে। আজকের প্রতিবেদনে আমরা জানতে পারবো যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশে বর্তমান যে সমস্ত চাকরিগুলোতে আবেদন করা যাবে সেই সমস্ত চাকরি আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো চলো শুরু করি। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখে নিই আজকে প্রথম বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সরকারের টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 56 বছরের মধ্যে। আবেদন পদ্ধতি হচ্ছে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 12 মার্চ 2023। এর পরের বিজ্ঞপ্তি হচ্ছে SSC-তে 5359টি শূন্য পদে নতুন নিয়োগ হতে চলেছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক সহ গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আবেদন পদ্ধতি হচ্ছে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 মার্চ। পরের বিজ্ঞপ্তি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে ক্লার্ক নিয়োগ হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 মার্চ। নেক্সট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে নার্স নিয়োগ হতে চলেছে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM বা BSc নার্সিং কোর্স পাশ করা হলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে। আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 মার্চ 2023। এর পরের বিজ্ঞপ্তি, রাজ্যে মাধ্যমিক পাশে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 24 মার্চ 2023। আর তোমরা যদি এই সব বিষয়ে অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে যেটা অ্যাপ্লাই করতে চাও সেটা নাম লিখে কমেন্ট করতে পারো, তোমাদের বিস্তারিত কমেন্টের মধ্যে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট, রাজ্যে মাধ্যমিক পাশের প্রজেক্ট টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 28 বছরের মধ্যে। আবেদন পদ্ধতি হচ্ছে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে এবং ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 23 মার্চ 2023। নেক্সট, রাজ্যের ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 28 মার্চ 2023। নেক্সট, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে ক্লার্ক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। বয়স আবেদনকারীদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। আবেদন পদ্ধতি হচ্ছে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 13 মার্চ 2023। নেক্সট, মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 মার্চ 2023। তাই বেশি দিন নেই, এটা তাড়াতাড়ি করে দিতে পারো। 15 মার্চ, আজকে 10 তারিখ। পরে বিজ্ঞপ্তি, রাজ্যে কর্মচারী বিমা নিগমে কর্মী নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MD, MS, DNB করা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 69 বছরের মধ্যে এবং আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 মার্চ 2023। পরের বিজ্ঞপ্তি হচ্ছে, রাজ্যে ব্লক
प्रोग्राम कोऑर्डिनेटर पदे कर्मी नियोग करा हबे। एर जोन्नो शिक्षकता योग्यता लागबे जे कोनो शिक्षित प्रतिष्ठान थेके सोशल साइंस सोशियोलॉजी सोशल एंथ्रोपोलॉजी सोशल वर्क रूरल डेवलपमेंट अथवा इकोनॉमिक ए मास्टर डिग्री पास करा थाकते हबे। संगे संश्लिष्ट क्षेत्रे 2 बछर काजेर अभिज्ञता एवं कम्प्यूटर काजेर अभिज्ञता थाकले आवेदन करते पारबेन। बयस होते हबे 40 बछर मध्य। आवेदन पद्धति हच्छे এটা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 মার্চ। নেক্সট, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স তারপরে ইলেকট্রিক্যাল কমিউনিকেশন মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন সায়েন্স ইনফরমেশন টেকনোলজিতে বিই বিটেক অথবা বিএসসি করা থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 32 বছরের মধ্যে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 মার্চ 2023। তোমরা যদি এর বিস্তারিত এর লিঙ্ক বা এর কোনো নোটিফিকেশনের পিডিএফ পেতে চাও তো কমেন্টে জানাবে। নেক্সট, ভারতীয় স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স ইকোনমিক্স বিষয়ে পোস্ট গ্রাজুয়েট পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে এবং আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন এবং আবেদনের শেষ তারিখ 15 মার্চ। নেক্সট বিজ্ঞপ্তি, রাজ্যে ব্যাংক অফ বরোদাতে কর্মী নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন এবং আবেদনের শেষ তারিখ 14 মার্চ। এরপরে দেখতে পাচ্ছ, রাজ্যে ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস বা আইটিআই পাস সহ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করে থাকলে আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে প্রার্থী 18 থেকে 26 বছরের মধ্যে। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 মার্চ। তো বন্ধুরা, এটি ছিল আজকে আমাদের লাস্ট বিজ্ঞপ্তি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।